আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। আজকে আমাদের লাইভ ক্লাসের ঘোষণা দিয়েছিলাম যে 6:10 ক্লাস শুরু করব, জিকে ক্লাস, বাট একটু লেট হয়ে গেল। আমরা মানে একটু ট্রায়াল দিয়ে দেখতেছি যে 6টার দিকে ক্লাস নিলে সেটার রেসপন্স কীরকম হয়। আবার 2টায়ও কিছু ক্লাস দিব, দুপুর 2টায় যেটার রেসপন্স সবচেয়ে বেশি হবে আমরা সেই সময় ক্লাস নিব। এর আগে আমি 2টা ক্লাস, ফিজিক্সের একটা ক্লাস নিয়েছিলাম আর জিকের একটা ক্লাস নিয়েছিলাম, সেগুলো রাতে নিয়েছিলাম। সেখানে রেসপন্স অনেক কম ছিল, রাতে বলতে 10:30-এর পরে ছিল। তো এখন আমি আজকে 6টায় নিচ্ছি, 6:10-20-এর দিকে নিচ্ছি, দেখি আজকের রেসপন্স কীরকম হয়। এরপরে আমরা ক্লাস 2টায় নিয়ে দিব, 2:30-এর দিকে নিব, দুপুর 2:30-এর দিকে। সেখানেও রেসপন্স কীরকম দেখব, সেই অনুসারে আমরা যেখানে রেসপন্স বেশি হবে সেখানেই আমরা সেই সময় আমরা ক্লাসগুলো নিব। তো আমরা গত ক্লাসে বাংলাদেশের পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেই পরিচিতির মধ্যে যেগুলো ছিল সেগুলো আমি একটু আরেকবার মনে করাই দিই। যে বাংলাদেশের অবস্থান নিয়ে আমরা আলোচনা করেছিলাম, বাংলাদেশের বিভাগ, জেলা, সমুদ্র সীমা, তারপর হচ্ছে যে তোমার মহীশূপান কী, তারপর হচ্ছে যে তোমার সমুদ্র তটরেখা কী, বাংলাদেশের সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত অঞ্চলগুলো, সীমান্ত জেলা কয়টি, ভারতের 7 সিস্টার্স, এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে মূলত যে টপিকগুলো সেগুলো আমি একবার দেখাইনি, সেটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস এবং প্রাচীন জনপদগুলো নিয়ে আমরা স্টাডি করব। তারপরে আমরা স্টাডি করব বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলাগুলো আছে সেগুলোর আজকে একদম পুরো সবগুলোর নাম বলবো, গতকালকে আমরা নামগুলো সবগুলো বলি নেই। তারপর আছে আমরা ভারতের 7 সিস্টার্স, এবং সেই 7 সিস্টার্সের আমরা গতকালকে 4টা রাজ্যের নাম বলেছিলাম, আজকে আমরা 7টা রাজ্য এবং তাদের রাজধানী সম্পর্কে জানবো। এবং মণিপুরে সাম্প্রতিক সময় কিছু তোমার ঘটনা ঘটেছে, তোমরা পত্রপত্রিকা হয়তো দেখেছো, সেটা নিয়ে একটু আলোচনা করব। তারপর আমরা সাম্প্রতিক কিছু প্রতিদিন কিছু জিনিস রাখবো, সাম্প্রতিক টপিক, তার মধ্যে থাকবে নোবেল, আজকে থাকবে নোবেল পুরস্কার এবং মেগা প্রজেক্ট। মেগা প্রজেক্টের মধ্যে মানে হচ্ছে যে মেগা প্রকল্পের মধ্যে আজকে থাকবে হচ্ছে মেট্রো রেল, ঠিক আছে। আবার বাংলাদেশের আমরা সর্বপশ্চিমের জেলা স্থান কোনটি, সর্ব উত্তরের স্থান কোনটি, এগুলোও দেখব। তো মোটামুটি আমরা মানে হচ্ছে যে এটাকে আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে ভিন্ন ভিন্ন মানে স্লাইডে ভিন্ন ভিন্ন স্টাইলে সাজাইছি, কারণ হচ্ছে যে তোমাদের যেটা হয় যে একই জিনিস পড়লে তোমাদের অনেক সময় মনে থাকে না, এই জন্য আমি মিক্স করে দিচ্ছি পড়াটা, যাতে তোমাদের কি মানে হচ্ছে যে মিক্স করে দিলে যে জিনিসটা হয় যে অনেক দিন ধরে পড়াটা মনে থাকে, কারণ হচ্ছে যে তোমার বোরিং আসে না, পড়ার মধ্যে টায়ার্ডনেস আসে না, বা যেটাকে আমরা বলি অনীহা যেটা বলি সেটা আসে না, কারণ টপিক চেঞ্জ হয়। তখন টপিক চেঞ্জ হলে নতুন নতুন মানে হচ্ছে যে কি থিঙ্কিং মাথার মধ্যে আসে। সো আমরা এই টপিকগুলো আজকে আলোচনা করব, যেগুলো এখন দেখাইলাম। এছাড়া আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো এগুলো আমরা আলোচনা করলে যে জিনিসটা হবে তোমাদের জিকে রিলেটেড, যা সাধারণ জ্ঞানে বাংলাদেশ রিলেটেড যেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের ঝামেলা হয় বা যে জায়গাগুলোতে তোমাদের কনফিউশন হয় সেগুলো আশা করি আজকে কেটে যাবে। তো একটা কথা বলে রাখি, আমি বিসিএস ক্যান্ডিডেট, 44তম বিসিএস রিটার্ন দিয়েছি, আমি 45তম বিসিএস রিটার্ন দিব। 44-এর আশা করি রেজাল্টটা আগামী 1 মাস বা 2 মাসের মধ্যে দিবে, এবং আশা করতেছি আমি যে আমি পাশ করব, ঠিক আছে। তো আমার বিসিএস জার্নিতে জিকের উপর আমার কি প্রচুর পড়াশোনা করা লাগছে, সে কারণে আমি মোটামুটি তথ্যগুলো আমার ধরতে পারো যে মাথার মধ্যে সেট করা আছে বা মুখস্থ আছে এরকম ধরতে পারো, ধরে নিতে পারো আর কি, ঠিক আছে। তো আমি বলবো তোমরা হচ্ছে খাতায় লিখবা, এখানে অনেক কিছু তথ্য নাই সেগুলো আমি বলবো, তুমি হচ্ছে খাতায় লিখবা, ঠিক আছে। সো তোমরা যারা ক্লাসে এখন বসছো তারা খাতা কলম সাথে নাও, এবং সেই অনুসারে আমরা আগাবো। আগে আমরা দেখি প্রাচীন জনপদ যেগুলো সেগুলো আসলে কি। তো প্রাচীন বাংলায় মানে প্রাচীনকালে এই বাংলাদেশটা তো আর ছিল না, বাংলাদেশ সৃষ্টি হয়েছে 1971 সালে, 1971 সালের আগে ছিল এটা পাকিস্তান, পাকিস্তানের আগে ছিল এটা তোমার ভারত বা ভারতীয় উপমহাদেশ ছিল পুরোটাই, ঠিক আছে। ভারত, বর্তমান বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান তিনটা মিলে ছিল ভারতীয় উপমহাদেশ। তো এই ভারতীয় উপমহাদেশের একদম প্রাচীন যে অবস্থা সেই অবস্থায় এই বাংলাদেশের যে অঞ্চলগুলো, বর্তমান বাংলাদেশের যে অঞ্চলগুলো সেগুলোর নাম কী ছিল, হ্যাঁ, সেই এই প্রাচীন এই কি বলবো নামগুলো, অর্থাৎ এগুলো এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বিভিন্ন জনপদে তখন বিভক্ত ছিল, অঞ্চলকে তখন বলা হতো জনপদ। তো এই জনপদে বিভিন্ন নামে বিভক্ত ছিল, এই জনপদগুলোতে এক এক ধরনের কি বলবো
তোমার রাজ্য ছিল বা এক ধরনের রাজা ছিল, তো যে রাজা যে অঞ্চলটা শাসন করত সেটার নাম ওইভাবে ছিল, ঠিক আছে? তো প্রাচীন বাংলায় তোমরা বর্তমান বাংলাদেশের ঢাকা যেটা সেটি ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত, মনে রাখতে হবে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। শুধুমাত্র এই যে এখানে তোমরা দেখতেছো নিশ্চয়ই সবুজ কালার, যেটা সবুজ বলতে হালকা সবুজ যেটা, সেটা হচ্ছে বঙ্গ জনপদ। এই বঙ্গ জনপদের মধ্যে কি কি ছিল তোমরাই দেখো, তোমার জেলাটা বা তোমার আশেপাশের জেলার মধ্যে কোন কোন জেলা এখানে পড়ছে খেয়াল করো। তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে বঙ্গ জনপদের মধ্যে ময়মনসিংহ পড়ছে, ঢাকা পড়ছে, তারপরে এদিকে মেহেরপুর, কুষ্টিয়া, ঠিক আছে, এগুলো পড়ছে, ফরিদপুর পড়ছে। তো আমরা পরীক্ষায় যেগুলো আছে জাস্ট সেগুলো যদি বলি, যে দেখো নিচে দিয়ে লিখে আছে বঙ্গ, বঙ্গ জনপদের মধ্যে ছিল বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালী। এই যে তুমি চন্দ্রদ্বীপ যেটা দেখতেছো এটাও বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল, যদিও এটাকে চন্দ্রদ্বীপ এখানে আলাদা দেখানো হয়েছে, বাট এটাও বঙ্গদ্বীপের বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। পরে এটার আরেকটা নাম ছিল, সেটা ছিল চন্দ্রদ্বীপ, তো এই জন্য চন্দ্রদ্বীপটাকে আলাদা করে আবার দেখানো হয়েছে। এই চন্দ্রদ্বীপ যেটা হলুদ কালার তুমি দেখতেছো, এটা এক সময় বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। তো তাহলে এই চন্দ্রদ্বীপটা এবার আমরা একটু স্টাডি করি। চন্দ্রদ্বীপের মধ্যে ছিল বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, খুলনা এবং গোপালগঞ্জ। এগুলো এক সময় বঙ্গ জনপদেরই অন্তর্ভুক্ত ছিল, কিন্তু পরে এগুলো আবার আলাদা হয়ে চন্দ্রদ্বীপ নামে পরিচিতি পায়, এই জন্য এটার নাম দুইটা এই অঞ্চলের। তো অপশানে যদি তুমি বঙ্গ দেখো, যেমন সাপোজ যদি বরিশাল কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, অপশানে যদি চন্দ্রদ্বীপ থাকে তুমি তখন চন্দ্রদ্বীপ দেখাবা, অপশানে যদি বঙ্গ থাকে তুমি তখন বঙ্গ দেখাবা, কিন্তু অপশানে যদি দুইটাই থাকে শুধু বরিশাল শব্দ আসলে চন্দ্রদ্বীপ দেখাবা, অন্য কিছু আসলে যেমন পটুয়াখালী, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ এগুলো আসলে তুমি বঙ্গ দেখাবা। অপশানে যদি দুইটাই থাকে শুধু বরিশাল যদি বলে তাহলে চন্দ্রদ্বীপ, আর অন্যগুলো থাকলে তুমি বঙ্গ দেখাবা, আর অপশানে যদি যে কোনো একটা থাকে তুমি তো একটাই দেখাবা, ঠিক আছে? এই বঙ্গ এবং চন্দ্রদ্বীপের মধ্যে যেই কনফ্লিক্ট ছিল সেটা আশা করি দূর হয়ে গেছে এখন। এবার আমরা দেখি যে এই এখানে যে অঞ্চলটা তোমরা দেখতেছ সমতট, এটা ঠিক আছে পিঙ্ক কালার যেটা, এটা হচ্ছে সমতট। এটাতে কী কী ছিল দেখো, এটাতে ছিল বৃহত্তর কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী অঞ্চল। তো বৃহত্তর নোয়াখালী এবং বৃহত্তর কুমিল্লা বলতে বর্তমানে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর এই জেলা, এই অঞ্চলগুলোকে বোঝাচ্ছে। এই অঞ্চলগুলো সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল। আর এখানে যে এই কমলা কালার বলা যায় না এটাকে, এটাকে রেড কালার বলা যেতে পারে কিছুটা, এই যে হালকা রেড কালার যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে হরিকেল। বাংলাদেশের এই অঞ্চলটা সহ ভারতের ত্রিপুরা রাজ্য সহ এই অঞ্চলটা হরিকেল নামে পরিচিত ছিল। তো এই হরিকেলের মধ্যে তোমরা দেখো সিলেট, ত্রিপুরা, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম, ঠিক আছে? তো সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ, তারপর যে তোমার মৌলভীবাজার, তারপর যে সিলেট, তারপর চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, আবার ভারতের ত্রিপুরা, এই অঞ্চলগুলো ছিল হরিকেল জনপদের অন্তর্ভুক্ত, ঠিক আছে, প্রাচীনকালে। আর এই যে সিলেটের উপর দিয়ে যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এটা আসলে তোমার মেঘালয়, ভারতের মেঘালয়, ঠিক আছে? এটা ছিল প্রাচীনকালে কামরূপ নামে পরিচিত ছিল, কামরূপ নামে পরিচিত ছিল। সো এই জিনিসটা তোমরা একটু মনে রাখতে পারো, এটা তেমন একটা পরীক্ষার দরকার নেই। পরীক্ষায় হরিকেল, সমতট, বঙ্গ, চন্দ্রদ্বীপ বেশি আসে, আর আসে পুন্ড্র, পুন্ড্রটা বেশি আসে পরীক্ষায়। তো এই প্রাচীন যে জনপদগুলো আমরা স্টাডি করতেছি তার মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। মানে বাংলাদেশের প্রাচীন যে জনপদগুলো আমরা স্টাডি করতেছি বা বাংলার যে প্রাচীন জনপদগুলো আমরা স্টাডি করতেছি তার মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে বা সবচেয়ে পুরাতন হচ্ছে পুন্ড্র। এটা বিসিএস পরীক্ষা দুইবার আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাও আসছে, রাজশাহীতেও আসছে, চট্টগ্রামেও আসছে এই প্রশ্নটা, ঠিক আছে? সো এটা একদম খুবই গুরুত্বপূর্ণ যে পুন্ড্র হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ, ঠিক আছে? তো পুন্ড্রের অবস্থানটা কি, পুন্ড্র হচ্ছে বর্তমান তোমার বগুড়া, রাজশাহী, নওগাঁ, দিনাজপুরের কিছু অংশ এই পুন্ড্রের মধ্যে পড়ছে। দেখি আমরা যদি পড়ি দেখো, পুন্ড্র হচ্ছে যে বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর। আবার এই যে রাজশাহীর যে উত্তর অঞ্চল, বিশেষ করে রাজশাহী সহ উত্তরের যে অঞ্চলগুলো সেগুলোকে আবার এক সময় বরেন্দ্র বলা হতো, ঠিক আছে? তো এই জন্য অনেক সময় দেখবা যে রাজশাহীকে অনেকে বরেন্দ্র বরেন্দ্র বলে। তো যাই হোক, এই বরেন্দ্রের মধ্যে হচ্ছে রাজশাহীর উত্তর পশ্চিমাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর এবং দিনাজপুরের অংশ বিশেষ। তো যদি পরীক্ষায় পুন্ড্র থাকে তুমি তখন পুন্ড্র দেখাবা, বরেন্দ্র থাকলে বরেন্দ্র দেখাবা, যদি দুইটাই থাকে তাহলে চিন্তা করবা এটা কি, বরেন্দ্র যদি বলে তাহলে তুমি রাজশাহীকে মনে করবা বিশেষ করে, ঠিক আছে? যদি রাজশাহী থাকে তাহলে তোমার তখন
বরেন্দ্র দাখালে 100% কারেক্ট, রাজশাহী, রংপুর, দিনাজপুর, ঠিক আছে? এই তিনটা অঞ্চল যদি থাকে তাহলে তুমি বরেন্দ্র দাখো, আর যদি বগুড়া বলে তাহলে পুন্ড্র হবে অবশ্যই, ঠিক আছে? এভাবে করে যদি অপশনে দুইটার একটা থাকে তাহলে তো কনফ্লিক্ট নাই, সমস্যা নাই, কিন্তু দুইটাই যদি থাকে তখনই তো সমস্যা, ঠিক আছে? তো তখন যদি বগুড়া বলে তুমি পুন্ড্র আর বরেন্দ্রর মধ্যে পুন্ড্র দেখাবা, যদি বলে যে দিনাজপুর তাহলে পুন্ড্র আর বরেন্দ্রর মধ্যে তুমি বরেন্দ্র দেখাবা, ঠিক আছে? রাজশাহী বললেও বরেন্দ্র দেখাবা। ওকে, আশা করি ক্লিয়ার। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সহ ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশ, এই যে অংশটা, এই অংশটা প্রাচীনকালে গৌর নামে পরিচিত ছিল। এখানে কি কি ছিল? প্রাচীন তোমার মুর্শিদাবাদ জেলা এবং মালদহ জেলা এবং বীরভূম জেলা, পশ্চিমবঙ্গের এগুলো কয়েকটা জেলা, পশ্চিমবঙ্গ রাজ্যের এই জেলাগুলো আর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, এটা এটাকে বলা হতো তোমার গৌর। তাহলে আমরা যদি গৌরটা দেখি, এটা ইম্পর্টেন্ট না, তারপর একটু জেনে রাখলা, যে গৌরের মধ্যে আছে মালদহ, মুর্শিদাবাদ, বীরভূমি, বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ। আর পশ্চিমবঙ্গ যেটা বর্তমানে আমরা কলকাতা বলতেছি, সেটা সহ এই অঞ্চলটা যেটা রাঢ় লেখা আছে, এটা হচ্ছে রাঢ় নামে পরিচিত ছিল। তো রাঢ় জনপদের মধ্যে কি কি ছিল? রাঢ় জনপদের মধ্যে ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দক্ষিণাংশ ছিল, ঠিক আছে? সো আশা করি আমাদের প্রাচীন জনপদ নিয়ে আইডিয়াগুলো ক্লিয়ার। এখন আমরা প্রাচীন জনপদগুলোর রাজধানী জানবো এবং কোনো বিশেষত্ব থাকলে সেটা সম্পর্কে জানবো। খেয়াল করো, এই যে এটা হচ্ছে যে বিশেষত্ব, যেমন পুন্ড্র জনপদ যেটা, এটা হচ্ছে প্রাচীনতম, এটা আমি অলরেডি একবার বলছি। আর এটার রাজধানী ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, দুইটাই কারেক্ট। পুন্ড্রনগর বললেও কারেক্ট, পুন্ড্রবর্ধন বললেও কারেক্ট। বঙ্গ জনপদ যেটা আমরা ঢাকা, ময়মনসিংহ এবং ফরিদপুর, যশোর, খুলনা নিয়ে বলছিলাম, সেটার তোমার দুটি অংশ ছিল, একটা ছিল নাব্য, একটা ছিল বিক্রমপুর, এবং এটার রাজধানীও বিক্রমপুরেই ছিল, ঠিক আছে? বিক্রমপুর ছিল এটার রাজধানী। গৌর, গৌরের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, আর গৌরের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক। তোমরা নিশ্চয় অনেকে শশাঙ্কের নাম শুনছো, তো পরীক্ষা আসবে যে গৌরের স্বাধীন নরপতি কে ছিল, তোমরা দেখাবা হচ্ছে শশাঙ্ক। আশা করি ক্লিয়ার। সমতট, সমতটের রাজধানী ছিল কামতা বা রোহিতগিরি, দুইটাই এটাকে বলা যায়, কামতাও বলা যায়, রোহিতগিরিও বলা যায়। সপ্তম শতকে এই জনপদে চৈনিক মানে চীনের পরিব্রাজক, মানে চীনের একজন পর্যটক হিউয়েন সাং, তাকে আবার ইউয়েন সাংও বলা হয়, যেটাই বলা হোক, হিউয়েন সাং, ইউয়েন সাং দুইটাই কারেক্ট, এখানে এসেছিলেন। সপ্তম শতকে চীনের একজন পর্যটক, এই জন্য বলা হয় চৈনিক পরিব্রাজক, চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং বা ইউয়েন সাং এই জনপদে এসেছিলেন, ঠিক আছে? কোথায়? সমতটে এসেছিলেন। হরিকেল জনপদ যেটাতে আমি বললাম যে চট্টগ্রাম, সিলেট এবং ত্রিপুরাকে নিয়ে, তো এটাতে তুমি যেটা মনে রাখতে পারো সেটা হচ্ছে যে এখানেও একজন চৈনিক পরিব্রাজক এসেছিলেন, এটা ছিল, ওনার নাম ছিল ইৎসিং, ইৎসিং, ঠিক আছে? সো এটা মনে রাখতে পারো। আর আমার কাছে তেমন, আচ্ছা, আমরা যে চন্দ্রদ্বীপ নিয়ে স্টাডি করেছিলাম, বরিশাল যেটাকে বলেছিলাম, এটাকে আবার বাকেরগঞ্জও বলা হতো। তো যদি বাকেরগঞ্জ বলে তাও তুমি কী দেখাবা? বরিশাল, খুলনা এবং বাগেরহাট, ঠিক আছে? অর্থাৎ আলাদা আলাদা যে তথ্যগুলো সেগুলো আমি তোমাদেরকে একটু জানিয়ে দিলাম। আচ্ছা, এখন এই প্রাচীন বাংলার ইতিহাস থেকে আবার আরেকটা জিনিস আসতে পারে, যে ইতিহাসের জনককে, যেহেতু তুমি ইতিহাস নিয়ে জানতেছ, তো এই জন্য ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস, ঠিক আছে? হেরোডোটাস। আর ইতিহাস শব্দটি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে নেওয়া, ঠিক আছে? এটা গ্রিক শব্দ মনে রাখতে হবে, গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে নেওয়া। আর বাঙালিরা আমরা হচ্ছে শঙ্কর জাতি, এটা তোমরা জানো। প্রাচীনকালে যে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল সেগুলোকে জনপদ বলে, এটা আমরা একটু আগে স্টাডি করছি। আর বঙ্গদেশের যে সীমানা, সেটা প্রাচীন, সুপ্রাচীন বঙ্গদেশের সীমানা একটা বইয়ের মধ্যে উল্লেখ আছে, সেটা হচ্ছে ডক্টর নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস নামক একটা গ্রন্থ আছে। এই গ্রন্থে বাংলাদেশের প্রাচীন জনপদগুলো নিয়ে বর্ণনা করা আছে, বাংলাদেশের কোন অঞ্চল কী কী নামে পরিচিত ছিল, শুধু বাংলাদেশ না, ভারতের পশ্চিমবঙ্গ যেটা কলকাতা এবং বাংলা ভাষাভাষী যে অঞ্চল ভারতের, আসাম, এই অঞ্চলগুলোতে তোমার কোন কোন এলাকায় কী কী ধরনের সংস্কৃতি ছিল, বাঙালি জাতি কীভাবে উৎপত্তি ঘটছে, আমরা কোথা থেকে আসছি এক্স্যাক্টলি, এই জিনিসগুলোর বিস্তারিত বিশদ বর্ণনা আছে নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস নামক গ্রন্থে। তো পরীক্ষা আসতে পারে যে বাঙালির ইতিহাস গ্রন্থের রচয়িতাকে, উত্তর হচ্ছে ডক্টর নিহার রঞ্জন রায়। আবার আসতে পারে যে সুপ্রাচীন বঙ্গদেশের সীমানা উল্লেখ আছে বা সীমা উল্লেখ আছে কোন বইয়ে, উত্তর হচ্ছে বাঙালির ইতিহাস নিহার রঞ্জন রায়ের বইয়ে। আচ্ছা, বাংলার প্রাচীন জনপদ বলছি আমি, সবচেয়ে প্রাচীন হচ্ছে পুন্ড্র, আর পুন্ড্রের রাজধানী ছিল পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর। এই পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধনের একটা নগর কেন্দ্র ছিল, সেটা ছিল বর্তমান আসলে মহাস্থানগড়। এই পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর আমরা যেটাকে বলতেছি, পুন্ড্র
জনপদের রাজধানী এই পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর আসলে মহাস্থানগড়, বর্তমানের বগুড়ার যে মহাস্থানগড়, এই মহাস্থানগড়ই হচ্ছে আসলে এই প্রাচীন নগর কেন্দ্র। ঠিক আছে, সো যদি আসে যে বাংলার সবচেয়ে প্রাচীন নগর কেন্দ্র কোনটি বা প্রাচীন বাংলার রাজধানী কোনটি, তাও কিন্তু তুমি চাইলে তখনও কিন্তু আনসারে যদি অপশনে যদি মহাস্থানগড় থাকে, মহাস্থানগড় তোমাকে দেখাতে হবে। আবার পরীক্ষায় ভেবে আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল এটা, যে বরেন্দ্র বলতে কোন অঞ্চলকে বোঝায়, উত্তর হচ্ছে উত্তরবঙ্গকে বোঝায়। ঠিক আছে, বাংলাদেশের প্রাচীন লিপি পাওয়া যায় পুন্ড্র জনপদে, ওই যে মহাস্থানগড়ের ওখানে। ঠিক আছে, পাথরের চাকতিতে খোদাই করা লিপির মধ্যে বাংলার প্রাচীন লিপি পাওয়া যায়, লিপি মানে লিখার যে স্টাইল বা অক্ষর। ঠিক আছে, গঙ্গা হৃদয় নামক প্রাচীন একটি শক্তিশালী রাজ্য ছিল গঙ্গা নদীর তীরে, ভারতের গঙ্গা নদীর তীরে। গৌড়ের রাজধানী আমি বলছি, রাঢ় জনপদের লোকের প্রকৃতি ছিল, এরা ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং রূঢ়, মানে কঠিন প্রকৃতির। ঠিক আছে, আর আরবরা সিন্ধু আক্রমণ করেছিল, সিন্ধু বর্তমানে পাকিস্তানের একটা অঞ্চল, আরবরা এখানে আক্রমণ করেছিল। এটা গুরুত্বপূর্ণ কেন, কারণ এই ভারতীয় উপমহাদেশে আরবরা কখন আসছে, মানে ইসলাম ধর্ম কখন আসছে, এটা বুঝতে হলে তোমাকে আরবদের আগমন বুঝতে হবে। তো এই আরবরা এখানে সিন্ধুতে আক্রমণ করে 712 সালে বা 712 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর আরবদের সিন্ধু অভিযান যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন মোহাম্মদ বিন কাসেম। তো পরীক্ষা আসতে পারে আরবদের সিন্ধু অভিযানে কে নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হচ্ছে মোহাম্মদ বিন কাসেম। ওকে, এর বেশি কিছু মানে একদম ডিপলি জানার দরকার নেই, আসলে যতটুকু জানার দরকার ততটুকু আমি এক্সপ্লেন করে দিছি। এইবার আমরা, তোমাদের যদি কোনো কমেন্ট থাকে অথবা আমার সাউন্ড শুনতে বা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবা, আমাদের 16 মিনিট ক্লাসে হয়ে গেছে অলরেডি, আমরা বেশিক্ষণ ক্লাস নিই না, প্রতিদিনই 20-25 মিনিটের মতো ক্লাস নেই। তোমাদেরকে বলে রাখি যে আমাদের একটা বেস চালু করতে যাচ্ছি আমরা 15 তারিখ থেকে, ওই বেসে ভর্তি হতে হলে তোমাকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, ফি হচ্ছে মাত্র 2500 টাকা, ভর্তি ফি হচ্ছে মাত্র 2500 টাকা। সো আমি তোমাদেরকে একটু যদি দেখাইতে পারি কিনা জানি না, এটা হচ্ছে ওই আমাদের ব্যাচের ক্লাস রুটিন, এটা না দেখাচ্ছি, রুটিনটা আছে কোথায় জানি, জাস্ট আমি এটা দেখাই, ফিচারগুলো দেখাই তোমাদেরকে, গতকালকে এটা আমি দেখাইছিলাম, আজকে একটু দেখাচ্ছি। আমাদের মোট 80টি লাইভ ক্লাস থাকবে, আমি যেভাবে লাইভ ক্লাস নিচ্ছি এভাবে কিছু ক্লাস থাকবে, আর কিছু ক্লাস আমি বোর্ডে নিব ডাইরেক্ট লিখে লিখে লাইভ ক্লাস সেগুলো। তারপর হচ্ছে 15টি সাবজেক্ট টেস্ট থাকবে, সাবজেক্ট টেস্ট মানে সাপোজ আমরা যে বাংলাদেশের আজকে পরিচিতি পড়তেছি এটার উপর একটা টেস্ট থাকবে, এরকম যতটি লেকচার ততটি সাবজেক্ট টেস্ট। ঠিক আছে, তারপর হচ্ছে যে তোমার মনে করো 80টি ক্লাস, না 80টি ক্লাস তো আর 80টি লেকচার হবে না, লেকচার সিট থাকবে আরও কম, তো ওগুলোর উপরে 15টা এক্সাম হবে, আর 10টি ফাইনাল মডেল টেস্ট হবে, অর্থাৎ বি ইউনিটের স্টাইলে হবে 5টা পরীক্ষা, ডি ইউনিটের স্টাইলে হবে 5টা পরীক্ষা, মোট 10টি মডেল টেস্ট হবে, পূর্ণাঙ্গ মডেল টেস্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টাইলে এগুলো পরীক্ষাগুলো হবে। আর এখানে 10ই ডিসেম্বর লেখা আছে ক্লাসে শুরু হবে, বাট ক্লাস শুরু হবে 15ই ডিসেম্বর। ঠিক আছে, এটা এই ইউনিটেরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ডি ইউনিটেও সেম, ওকে ডি ইউনিটেও সেম। তো বি প্লাস ডি ইউনিটে আমরা কী কী সাবজেক্ট পড়াবো, জিকে, আইকিউ, বাংলা, ইংরেজি এবং ইকোনমিক্স পড়াবো। সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করবা, আর কোর্সের কোঅর্ডিনেশন করব আমি, বাট আরও এখানে টিচার আছে 3-4 জন, ওনারা বাংলা, ইংরেজি, ইকোনমিক্সের ক্লাস নেবেন। ঠিক আছে, সো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করবা। 15 তারিখ থেকে আমাদের ক্লাস, মূল ক্লাস শুরু হবে। আজকে এখন যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো ফ্রি ক্লাস, এগুলো হচ্ছে যে সবার জন্য উন্মুক্ত। ঠিক আছে, বেছে আবার এগুলো আলোচনা হবে, এগুলো আবার নতুন করে আমি আলোচনা করব। ওকে, এখন আমরা বাংলাদেশের সীমান্তবর্তী যে অঞ্চলগুলো সেগুলো আমি গতকালকে বলেছিলাম, আজকে সীমান্তবর্তী জেলাগুলো সম্পর্কে আমার নাম বলবো জেলাগুলোর। ঠিক আছে, তো তোমরা একটু খেয়াল করো তো যে বাংলাদেশের আমরা বলেছিলাম যে চারদিকে মোটামুটি তিন দিকেই ভারত, আর নিচের দিকে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, আর উত্তর পূর্ব দিকে হচ্ছে সরি দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে মিয়ানমার। মিয়ানমারের একটা হচ্ছে আরাকান রাজ্য আর একটা হচ্ছে চীন রাজ্য, দুইটা রাজ্যের নাম মনে রাখো, একটা হচ্ছে চীন রাজ্য, চ দীর্ঘিকার নয়, চ রস্বিকার দন্তেন, চীন রাজ্য মিয়ানমারের, আর আরাকান রাজ্য তাও মিয়ানমারের, এটা হচ্ছে যে দক্ষিণ পূর্ব দিকে। আর মিজোরামের কথা আমি গতকালকে বলেছিলাম, ত্রিপুরার কথা বলেছিলাম, মেঘালয়ের কথা বলেছিলাম, আসামের কথা বলেছিলাম, ওই যে বলছিলাম আসাম উপর দিকে সেইভাবে করে মিট করছে, পশ্চিমবঙ্গের কথা বলেছিলাম,
তো দেখো ভারতের এই পশ্চিমবঙ্গ রাজ্যটি দেখো কত বড়, এবং সেটা বাংলাদেশের পুরো পশ্চিম পাটকে তো ঘিরে রাখছে, সেই সাথে উত্তর দিকের কিছু অংশকেও ঘিরে রাখছে। আর আসামটা হচ্ছে দেখো এই যে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে আসাম, আর এটা হচ্ছে মেঘালয় একটু ছোটটা করে, ত্রিপুরাও একটু ছোট করে, আর এটা হচ্ছে মিজোরাম, ঠিক আছে। এই মিজোরাম হচ্ছে যে বাংলাদেশের রাঙামাটি, তোমরা দেখা যাচ্ছে দেখো রাঙামাটির সাথেও কানেক্টেড, আবার খাগড়াছড়ির সাথেও কিছুটা, খাগড়াছড়ির সাথে পুরোপুরি কানেকশন নাই, রাঙামাটির সাথে, সরি, খাগড়াছড়ি এবং রাঙামাটির সাথে কানেক্টেড, কিন্তু খাগড়াছড়ির সাথে আসলে কানেকশন নাই, রাঙামাটির সাথে কানেকশন আছে, বান্দরবানের সাথেও কানেকশন নাই, ঠিক আছে। তাহলে মিজোরাম, আর ত্রিপুরার সাথে হচ্ছে খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজারের কানেকশন আছে, আর সিলেটের সাথে আছে আসামের, এই যে এখান দিয়ে, এটা আসাম, তারপর আছে মেঘালয়ের আছে, আর সুনামগঞ্জের সাথে আছে মেঘালয়, নেত্রকোনার সাথে আছে মেঘালয়, আমরা সেই সাথে সীমান্তবর্তী জেলাগুলোর নাম জেনে যাচ্ছি। ময়মনসিংহের সাথে মেঘালয়ের কানেকশন আছে, ত্রিপুরা শেরপুরের সাথে মেঘালয়ের কানেকশন আছে, জামালপুরের সাথে আছে, কুড়িগ্রামের সাথে আছে, আবার কুড়িগ্রামের সাথে পশ্চিমবঙ্গেরও কানেকশন আছে। এছাড়া লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, তারপর হচ্ছে তোমার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, এই জেলাগুলো পশ্চিমবঙ্গের সাথে কানেক্টেড। তাহলে দেখো আমরা গতকালকে বলেছিলাম বাংলাদেশের মোট 32টি জেলা সীমান্তবর্তী জেলা, এর মধ্যে 30টি জেলার সাথে ভারতের কানেকশন আছে, আর 3টি জেলার সাথে মিয়ানমারের কানেকশন আছে। মিয়ানমারের সাথে তার কানেকশন আছে 3টি জেলা, কী কী, একটা হচ্ছে কক্সবাজার, একটা হচ্ছে বান্দরবান, একটা হচ্ছে যে রাঙামাটি। দেখো রাঙামাটির সাথে ওই যে ভারতের, সরি, মিয়ানমারের চীন রাজ্যের সাথে কানেকশন আছে রাঙামাটির সাথে। তাহলে রাঙামাটি, বান্দরবান, কক্সবাজারের সাথে মিয়ানমারের কানেকশন 3টে জেলার সাথে, আবার 30টি জেলার সাথে ভারতের কানেকশন আছে। এই 30টির মধ্যে রাঙামাটির সাথে দুইটা, রাঙামাটির সাথে ভারতেরও কানেকশন আছে, আবার মিয়ানমারেরও কানেকশন আছে। তো এই জন্য রাঙামাটি দুইবার কাউন্ট করা যাবে না, একবার কাউন্ট করতে হবে। 3 আর 30 যোগ করলে তো 33 হয়, কিন্তু তোমাকে রাঙামাটি একবার ধরলে 32টা হচ্ছে। তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা, পরীক্ষা আসবে এমসিকিউতে যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি, উত্তর হচ্ছে 32টি। মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলা যুক্ত, 3টি জেলা যুক্ত। মিয়ানমারের কয়টি রাজ্য বাংলাদেশের সাথে যুক্ত, 2টি রাজ্য যুক্ত, একটা চীন, একটা আরাকান। ভারতের কয়টি রাজ্য বাংলাদেশের সাথে যুক্ত, 5টি রাজ্য যুক্ত, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, 1, 2, 3, 4, 5। ওকে, তারপর হচ্ছে যে এবার আমরা এই যে ভারতের এই অঞ্চলটাকে আমরা বলেছিলাম যে এটাকে সেভেন সিস্টার্স বলা হয়, আমরা এখন এই সেভেন সিস্টার্সের রাজধানীগুলো নিয়ে জানবো। এবং সেভেন সিস্টার্সের আমরা অলরেডি মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং আসামের কথা বলে ফেলেছি, আরও 3টা রাজ্য বাকি আছে, এগুলোকে সহ একসাথে বাংলাদেশের এই যে উত্তর পূর্ব দিকে ভারতের যে 7টি রাজ্য, এগুলোকে বলা হয় সেভেন সিস্টার্স, ঠিক আছে। তো এই সেভেন সিস্টার্সের আর 3টা রাজ্য বাকি আছে যেগুলো আমরা জানিনি, একটা হচ্ছে অরুণাচল, একটি হচ্ছে নাগাল্যান্ড, আরেকটা হচ্ছে মণিপুর। এবার আমরা এই রাজধানীগুলোর নাম জানবো, এই প্রদেশগুলোর, ভারতের এই যে প্রদেশ বা রাজ্য, এগুলোর আমরা রাজধানীর নাম জানবো। অরুণাচলের রাজধানী হচ্ছে ইটানগর, মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, ত্রিপুরার রাজধানী আগরতলা, এটা এমনিতে মনে থাকে আমাদের, কারণ আগরতলা ষড়যন্ত্র মামলা নেওয়া একটা মামলা, তো তোমরা নিশ্চয়ই নাম শুনছো। নাগাল্যান্ড কোহিমা, মেঘালয় শিলং, আসাম দিসপুর, মণিপুরের রাজধানী হচ্ছে ইস্পল, ঠিক আছে। এখন তোমরা এটা মনে রাখার একটু কিছু কৌশল আমি তোমাদেরকে বলে দিতে পারি, সেটা হচ্ছে আসামের দিসপুর, এটা যে মনে রাখো, আসামে দিসপুর দন্তেস আছে দুইটাতেই, দেখো আসামেও দন্তেস আছে, দিসপুরেও দন্তেস আছে, এ হচ্ছে আসামের রাজধানী দিসপুর। এখন মেঘালয়, মেঘালয়ের সাথে, মেঘালয়ে শিলং, তোমরা নিশ্চয় নাম শুনছো যে ভারতের শিলং বাংলাদেশের উপর দিয়ে, তো দেখো বাংলাদেশের উপর দিয়ে তো মেঘালয়, তাহলে মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং, ওকে। এবার অরুণাচলের রাজধানী কি, অরুণাচল, তো এটার রাজধানী হচ্ছে ইটানগর, ইটানগর। এটা কীভাবে মনে রাখতে পারো, এটা মনে রাখতে পারো এভাবে যে স্বরেও আমরা শুরুতে, একদম আমাদের যখন বর্ণমালা শিখি আমরা শুরুতে স্বরেও থাকে, এরপরে কি থাকে, স্বরেও, স্বরেয়া, তারপরেই থাকে রশ্মি, তাহলে অয়ের পরে ই আসবে, অর্থাৎ অরুণাচলের রাজধানী হচ্ছে ইটানগর, আশা করি ক্লিয়ার। এবার আমরা ত্রিপুরার রাজধানী আগরতলাটা মনে থাকবে, এটা মনে রাখার দরকার নাই। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, দুইটাতেই বর্গীয় জ আছে, মিজোরাম আইজল, আসাম দন্তেস আছে দুইটাতে, আসাম দিসপুর, আর মণিপুরের রাজধানী হচ্ছে ইস্পল। এখন এটা কেমনি মনে রাখবা, এটা মুখস্থ করা ছাড়া কিছু নাই, এটা মুখস্থ করতে হবে, আর নাগাল্যান্ডেরটাও মুখস্থ করতে হবে, কোহিমা, এই দুইটাকে মুখস্থ করো যে নাগাল্যান্ড, কোহিমা, মণিপুর, ইস্পল। এখন আমরা এই মণিপুরে, ভারতের মণিপুরে কয়েকদিন আগে কিছু ঘটনা ঘটছে, এগুলো একটু স্টাডি করে ফেলি, এই জাস্ট এটা সংক্ষেপে বলে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। মণিপুরের
এলাকাটা হচ্ছে যে পাহাড়ি এলাকা। এই এলাকায় মূলত কয়েকটা প্রজাতি বস, কয়েক ধরনের জাতি বসবাস করে। তার মধ্যে প্রধান হচ্ছে যে তোমার মৈতি, অনেকে এটাকে মিতি বলে, যাই হোক মৈতি বা মিতি যাই হোক, মেইতি বলে অনেকে। তো এই মৈতি জাতি তারা হচ্ছে যে প্রায় 51%, মণিপুরের রাজধানী, মণিপুরের জনসংখ্যার প্রায় 51%। আরেকটা হচ্ছে নাগা, তাহলে নাগা আর হচ্ছে যে মৈতি। এই নাগারা, নাগাদের সাথে থাকে আবার কুকি, ঠিক আছে, কুকি, মৈতি এবং হচ্ছে কি নাগা, এই তিনটা জাতি মেন সেখানে। এখন এর মধ্যে নাগা আর যারা কুকি তারা হচ্ছে যে ভারতের সংবিধান অনুসারে তারা হচ্ছে যে উপজাতি, ঠিক আছে। আর যারা মৈতি তারা কিন্তু উপজাতি নয়, তারা হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু ধর্মের অবলম্বন করে। আর যারা হচ্ছে যে তোমার মৈতি এবং কুকি, তার সরি নাগা এবং কুকি, তারা হচ্ছে যে কেউ বৌদ্ধ আবার কেউ খ্রিস্টান, বেশিরভাগই বৌদ্ধ ধর্মের। তো এখন খেয়াল করো, ধর্মটা ইম্পর্টেন্ট না, নাগা আর কুকিরা হচ্ছে উপজাতি আর মৈতিরা উপজাতি নয়, তারা হচ্ছে যে মানে সেখানকার এমনি সাধারণ জনগণ। এখন ঘটনা কি হচ্ছে, ওই যে মণিপুরের যে রাজধানী ইম্পল বা ইস্পল, এটা মূলত তোমার একটা সমতল এলাকা এবং সেটা ছোট অনেক। এই এলাকাটাতেই ওই মৈতিরা থাকে শুধুমাত্র, অর্থাৎ সমতল এলাকা যেটা ছোট এলাকা সেটাতে মৈতিরা থাকে। এবং মৈতিরা অন্য এলাকায় জায়গা কিনতে পারে না, জমি কিনতে পারে না, কারণ অন্য এলাকাগুলো পাহাড়ি এলাকা, সেখানে উপজাতিরা থাকে, ওই যে কুকিরা এবং নাগারা থাকে। তো এখন কুকি এবং নাগারা উপজাতি, তারা পাহাড়ি অঞ্চলে থাকে, ওই পাহাড়ি এলাকাগুলো মৈতিরা কিনতে পারে না, পাহাড়ি জায়গায় মৈতিরা কিনতে পারে না। কিন্তু ওই পাহাড়ে যারা বাস করে, যারা উপজাতি অর্থাৎ নাগা এবং কুকি, তারা চাইলে যে কোনো মণিপুরের যে কোনো অঞ্চলে জায়গা কিনতে পারে, অর্থাৎ তারা ওই সমতল এলাকায় বা মণিপুরের রাজধানী ইস্পল সেখানেও জায়গা কিনতে পারে, জায়গা জমি কিনতে পারে। তার মানে উপজাতিদের যারা, তারা সব জায়গায় জায়গা কিনতে পারতেছে, পাহাড়েও কিনতে পারতেছে, আবার যারা ইস্পলে যারা থাকে মৈতি জনগোষ্ঠী, তারা শুধুমাত্র ওই সমতল এলাকায় জায়গা কিনতে পারে, পাহাড়ে জায়গা কিনতে পারে না। তো এখন ওই সমতলে যারা থাকে তারা চিন্তা করলো যে আমরাও তাহলে উপজাতিদের একটা কী নেই, এই সংবিধান অনুসারে বা আমরা রাষ্ট্রের কাছে, সরকারের কাছে আবেদন করি যেন আমাদেরকে উপজাতি হিসেবে ঘোষণা দেয়, তাহলে আমরা কী করতে পারবো, যে কোনো জায়গায় জায়গা কিনতে পারবো। তো এটা নিয়ে ভারতের সরকার কি সংবিধান সংশোধন করে বা পার্লামেন্টে এটা বিল পাস করতেছিল যে মৈতি যারা তাদেরকে উপজাতি হিসেবে ঘোষণা দেওয়া হবে। এই যে এটা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে, উপজাতিদের সাথে মৈতিদের। উপজাতিরা বলতেছে যে না তোমরা কেন আমাদের পাহাড়ি জায়গা কিনবা, এগুলো তো আমাদের জায়গা, এখানে তো আমরা থাকি। আবার মৈত্রীরা বলতেছে তোমরা কেন আমাদের সমতলা জায়গাগুলো কিনতে পারো, তাহলে আমরাও উপজাতি হয়ে যাই, তাহলে আমরাও কি সব জায়গায় জায়গা কিনতে পারবো, ঠিক আছে। তো এটা নিয়ে মূলত দ্বন্দ্বটা বাড়ছে। বাজার পরে যেটা হয়েছে যে এখানে প্রচুর মানে কি মায়ের, যেটাকে আমরা মারামারি বলতে পারি, মারামারি হয়েছে অনেক। এবং সেখানে দুজন নারীকে স্পেশালি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে খুব বিশ্রী অবস্থায় উপস্থাপন করা হয়েছিল, মানে হচ্ছে তাদের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছিল। এটা নিয়ে খুব সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়। তো এই জন্য মণিপুরটা একটু গুরুত্বপূর্ণ। তো জাস্ট তিনটা জাতির নাম মনে রাখলে হবে, মৈতি, নাগা, কুকি, ঠিক আছে। আর রাজধানী হচ্ছে ইস্পল। এই জন্য এটা পরীক্ষা দিতে পারে নাও দিতে পারে, বাট আমি তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখলাম। এবার আমরা সাম্প্রতিক ইস্যু জানবো, কিন্তু বাংলাদেশের আরও কিছু জিনিস রয়ে গেছে আসলে, এগুলো বলতে হবে, না বললে আসলে সমস্যা থাকতে পারে তোমাদের, এগুলো বলে ফেলি, ঠিক আছে। তো আমরা আজকে আর ভূপ্রকৃতি আলোচনা করব না, এটা আগামী ক্লাসে আলোচনা করব। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের স্থলবন্দরগুলো, এই স্থলবন্দর আজকে আলোচনা করব না, পরে আলোচনা করব। এই এই জিনিসটা একটু আলোচনা করে ফেলি যে বাংলাদেশের পরীক্ষা আসতে পারে সর্ব উত্তরের জায়গা কোনটি বা সর্ব উত্তরের জেলা কোনটি, এভাবে যেতে পারে, বা সর্ব উত্তরের উপজেলা কোনটি, একইভাবে সর্বদক্ষিণের জায়গা কোনটি, সর্বদক্ষিণের জেলা কোনটি, সর্বদক্ষিণের উপজেলা কোনটি, এভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে, বা সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটি, এভাবেও জিজ্ঞেস করতে পারে। যেভাবে জিজ্ঞেস করুক, তোমাদেরকে এই যে আমি একটা ম্যাপ দিচ্ছি, এই ম্যাপটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো একটা, তোমরা এটা জাস্ট পড়ে যাবা, ঠিক আছে। এটা একবার দেখলে তুমি বুঝে যাবা যে সর্ব উত্তরের জেলা কোনটি, জায়গা কোনটি, উপজেলা কোনটি, ইউনিয়ন কোনটি, সবই বুঝে যাবা তুমি। খেয়াল করো, এই দেখো, এই যে একদম উত্তরের দিকে সর্ব উত্তরে, এই যে এটা হচ্ছে সর্ব উত্তরের জেলা, যেটা কালো দাগ দেওয়া, এটা হচ্ছে পঞ্চগড়। এই পঞ্চগড় জেলার একটি উপজেলা হচ্ছে তেঁতুলিয়া, এটা হচ্ছে তাহলে সর্ব উত্তরের উপজেলা। আর সর্ব উত্তরের এই তেঁতুলিয়া উপজেলার একটা জায়গার নাম হচ্ছে বাংলাবান্দা, এটা আসলে একটা ইউনিয়ন, ওই ইউনিয়ন হচ্ছে যে বাংলাবান্দা।
তাহলে পরীক্ষা অপশনে যেটাই থাকুক, যদি বলে সর্ব উত্তরের জেলা কোনটি, পঞ্চগড়, উপজেলা কোনটি, তেঁতুলিয়া, স্থান কোনটি বা জেলা ইউনিয়ন কোনটি, বাংলাবান্ধা, আশা করি ক্লিয়ার। তো সর্ব উত্তর যখন তুমি জেনে যাবা, এটাকে উত্তর পশ্চিমও বলতে পারে, যেটাই বলুক সর্ব উত্তর বা সর্ব উত্তর পশ্চিম, তুমি এটা দেখাবা। এরপরে যদি আসে যে সর্ব দক্ষিণ বা সর্ব দক্ষিণ পূর্ব, ঠিক আছে, বা সর্ব পূর্ব বললেও একই আনসার আসবে, সর্ব পূর্ব বা সর্ব দক্ষিণ বা সর্ব দক্ষিণ পূর্ব, যেটাই হোক এটা আনসার আসবে যে এই এই এখানে যেটা এখন আমি পড়বো সেটা আসবে, ঠিক আছে। তো আগে দেখি সর্ব দক্ষিণ বা সর্ব দক্ষিণ পূর্ব কোনটি। সর্ব দক্ষিণ হচ্ছে ছেড়া দ্বীপ, এটা হচ্ছে যে সেন্ট মার্টিন, তোমরা নিশ্চয়ই অনেকে গিয়েছো, অনেকে যাও নাই, নাম শুনেছো অ্যাটলিস্ট। সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একটা ইউনিয়ন হচ্ছে যে সেন্ট মার্টিন, যেটা একটা দ্বীপ এটা বঙ্গোপসাগরে অবস্থিত। গতকালকে কিন্তু আমি দেখাইছিলাম সেন্ট মার্টিন দ্বীপ কোন জায়গা দিয়ে অবস্থিত, তো আমি আজকেও একটু দেখাই দিই তোমাদেরকে। সেন্ট মার্টিন দ্বীপ, এই যে এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, এই যে এটা, এই যে এখানে যেটা, এইটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, ঠিক আছে। তো এই সেন্ট মার্টিন দ্বীপের একদম সর্বশেষ দক্ষিণের দিকের যে জায়গাটা, এটার নাম হচ্ছে ছেড়া দ্বীপ। এই জন্য বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হচ্ছে ছেড়া দ্বীপ। তো উপজেলা কি টেকনাফ আমি বলে ফেলছি, আর জেলা হচ্ছে কক্সবাজার, সর্বদক্ষিণের জেলা কক্সবাজার। এবার সর্বপূর্ব, সর্বপূর্ব মানে পূর্ব দিকে, যেটাকে আমরা ইস্ট বলছি গতকালকে। তো ইস্টের সর্ব সর্ব ইস্টে যে স্থান সেটার নাম হচ্ছে যে আখান ই ঠং, আখান ই ঠং, এটা তোমার বান্দরবানের একটা জায়গার নাম, আখান ই ঠং। আর উপজেলা হচ্ছে থানচি আর জেলা হচ্ছে বান্দরবান, অর্থাৎ বান্দরবানের থানচি উপজেলার আখান ইঠং হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে পূর্বের জায়গা, ঠিক আছে। তাহলে উপজেলা যদি বলে সর্বপূর্বে, যে উপজেলা কোনটি, থানচি, জেলা কোনটি, বান্দরবান, স্থান কোনটি, আখান ইঠং, আশা করি ক্লিয়ার। সর্ব যদি বলে উত্তর পূর্ব কোণে কে আছে, এটা হচ্ছে উত্তর পশ্চিম কোণ। আর উত্তর পূর্ব কোণ বললে, সর্ব উত্তর বললে এটা হবে, সর্ব উত্তর বললে এটা, বাট উত্তর পূর্ব বললে এটা, সেটা হচ্ছে সিলেটের জকিগঞ্জ, সিলেটের জকিগঞ্জ। এবার হচ্ছে বাংলাদেশের সর্ব পশ্চিমের জায়গা, তারপর হচ্ছে যে তোমার উপজেলা এবং জেলা, জেলা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ, আর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা, আর শিবগঞ্জ উপজেলার একটা জায়গা হচ্ছে মনকষা, ওটা হচ্ছে যে সর্ব পশ্চিমের জায়গা। আর বাংলাদেশের একদম দক্ষিণ পশ্চিম কোণ যদি বলি, সেটা হচ্ছে যে সাতক্ষীরার শ্যামনগর, সাতক্ষীরার শ্যামনগর, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিমের কোণ, একদম একদম কোণায়, দক্ষিণের পশ্চিমে একদম কোণায়, এই যে এই যে লাল যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ লোকেশনের এই জায়গাটা। তো এরই মধ্য দিয়ে আমরা মোটামুটি বাংলাদেশের এবং বাংলাদেশ রিলেটেড অনেক তথ্য জেনে গেছি, আমাদের 32 মিনিট অলরেডি হয়ে গেছে, এর চেয়ে বেশি আলোচনা করা আজকে মনে হয় উচিত হবে না। তারপরে আমি জাস্ট তোমাদেরকে এই কি দেখাইতে পারি, নোবেল পুরস্কার আজকে পড়াবো না, জাস্ট আমরা মেট্রো রেল নিয়ে একটু স্টাডি করি। তো মেট্রো রেল যারা ঢাকাতে থাকো বা ঢাকায় এই কয়েকদিনের মধ্যে আসা যাওয়া করছো, তারা দেখছো যে অলরেডি যে মেট্রো রেল কিন্তু চালু হয়ে গেছে। তো এটার ভাড়া প্রতি কিলোমিটারে 5 টাকা, এটা মনে রাখবা, প্রতি কিলোমিটারে 5 টাকা এটা আসতে পারে। সর্বনিম্ন ভাড়া হচ্ছে 20 টাকা, সর্বোচ্চ ভাড়া হচ্ছে 100 টাকা। আর এখানে র্যাপিড পাস নামক এক ধরনের কার্ড বা টিকিট বা কি বলবো একটা কার্ড আছে একটা, ওটা দিয়ে যদি কেউ যাতায়াত করে তার জন্য 10% ছাড় আছে। তো এটা জানা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা হচ্ছে যে সর্বনিম্ন ভাড়া কত, সর্বোচ্চ ভাড়া কত, আর হচ্ছে যে প্রতি কিলোমিটার ভাড়া কত। আর যে জিনিসটা সেটা হচ্ছে যে এই মেট্রো রেলে অর্থায়ন করতেছে কে, অর্থায়ন করতেছে জাইকা, জাইকা হচ্ছে যে জাপান ইন্টারন্যাশনাল, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, এটা হচ্ছে জাইকা জাপানের। ওকে, এখন এই মেট্রো রেলের মোট স্টেশন হচ্ছে যে, আবার বলতেছি মেট্রো রেলের মোট স্টেশন হচ্ছে যে 17টি, ঠিক আছে। এখানে এটা লিখা আছে কিনা আমি জানি না, এখানে লিখা নাই মনে হয়, যাই হোক, কারণ এখানে ওই সময় হয়তো ওরা এই যে এই এটা পত্রিকার একটা নিউজ, ওই সময় হয়তো ওরা ক্লিয়ার ছিল না যে কয়টা স্টেশন হবে। তো যাই হোক, এখানে একদম উত্তরের দিকে স্টেশনটা হচ্ছে উত্তরা উত্তর, এটাকে উত্তরা নর্থ বলা হয়ে থাকে, তারপরে ছিল উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, তারপর হচ্ছে পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয়সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, তারপর হচ্ছে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল এবং কমলাপুর পর্যন্ত। তো
আর যে জিনিসটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে দৈর্ঘ্য কতটুকু। তো উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত একটা দৈর্ঘ্য, আর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত হচ্ছে আরেকটা দৈর্ঘ্য। যেমন উত্তরা থেকে মতিঝিল হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে যে 2.10 কিলোমিটার, 20.10 কিলোমিটার, 20.10 কিলোমিটার। তো উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত তাহলে স্টেশন 16টা, এই যে এখানে লিখছে স্টেশন 16টা, কিন্তু আসলে পরবর্তীতে কমলাপুরও একটা স্টেশন করা হচ্ছে, এই জন্য স্টেশন হবে 17টা। আর উত্তরা থেকে মতিঝিল দূরত্ব হচ্ছে যে 2.10 কিলোমিটার, কিন্তু উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত দূরত্ব হচ্ছে সরি 20.10 হচ্ছে যে উত্তরা থেকে মতিঝিল, আর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত হচ্ছে কি 21.26 কিলোমিটার। ঠিক আছে, 21.26 কিলোমিটার। তাহলে তোমরা দুইটাই মনে রাখবা, উত্তরা থেকে মতিঝিল কতটুকু আর উত্তরা থেকে কমলাপুর কতটুকু, দূরত্ব প্লাস স্টেশন। তো স্টেশন মোট 17টা, মোট যদি বলে 17টা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আর এটা সর্বোচ্চ গতি হবে 110 কিলোমিটার, আর এটা হচ্ছে মেট্রো রেল, কিন্তু কোনো তেল দিয়ে চলে না, পেট্রোল ডিজেল তারপর হচ্ছে তোমার কেরোসিন কোনো তেল দিয়ে চলে না, এটা ইলেকট্রিসিটি দিয়ে চলে, বিদ্যুৎ দিয়ে চলে। তো তার মানে এখান থেকে কোনো কালো ধোঁয়া বের হবে না, এটা হচ্ছে পরিবেশ বান্ধব। ঠিক আছে, কালো কোনো ধোঁয়া বের হবে না এখান থেকে, আবার কোনো জ্বালানি পুড়তে হচ্ছে না, বিদ্যুতের মাধ্যমে এটা আসা যাওয়া করবে। ঠিক আছে, দ্যাট মিন্স এখানে পরিবেশ দূষণের কোনো ইস্যু নাই। আর এটার কি জানি পাশে যেহেতু দেওয়াল, ছোট ছোট দেওয়াল নির্মাণ করা হয়েছে, এই জন্য এটার সাউন্ড যেটা সেটাও কিন্তু অনেক কম। অর্থাৎ একটা আধুনিক নগরী গঠনের জন্য যত ধরনের ফিচার থাকা দরকার সেগুলো মেট্রো রেলে রয়েছে। আর কি বলা যেতে পারে, আর এখান থেকে আর এটা হচ্ছে এমআরটি সিক্স লাইন। এছাড়া 5 এবং 1 এর কাজ চলমান আছে, সেগুলোও কিন্তু ধীরে ধীরে চালু হবে। আর নোবেল পুরস্কার নিয়ে আমরা আগামীকালকে কথা বলবো ইনশাল্লাহ। তো তোমরা যারা ক্লাস নিয়মিত করবা তারা হচ্ছে যে কমেন্ট করবা যে তোমাদের কোন কোন জায়গায় সমস্যা আছে, আর কীভাবে আমরা তোমাদেরকে আরও ভালো সার্ভিস দিতে পারি সেগুলো অবশ্যই জানাবা। আজকের ক্লাস এখানেই থাকলো, আল্লাহ হাফেজ।